আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। তো আমরা সব মানে বৃত্ত দেখেছি, তো মানে কি বৃত্তটা হচ্ছে এরকম, মানে যে যদি এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, আমরা বৃত্ত দেখেছি এরকম যে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে একটা বৃত্ত তৈরি হয়, এটা গোল হয়নি, তারপর এটা ধরলাম যে বৃত্ত। তো সেই ক্ষেত্রে আমাদের এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রটা সেটা হচ্ছে 0,0 বিন্দুতে থাকে, এবং ব্যাসার্ধ যদি এ হয় এখান থেকে এই যে দূরত্ব তার দিকে যে দূরত্ব পরিধির দূরত্ব সেটা যদি এ হয় তাহলে আমরা বৃত্তের সমীকরণ লিখি x² + y² = a² এটাই জানি যে আমরা বৃত্তের সমীকরণ। বাট যখন বৃত্তের সমীকরণটা বা বৃত্তের কেন্দ্রটা এই কেন্দ্রে না হয়ে মানে এই মূল বিন্দু অর্থাৎ 0,0 না হয় যদি অন্য কোথাও হয় সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যায়। সেটা কিরকম, মনে করেন আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং বৃত্তের কেন্দ্রটা আছে এখানে, এবং বৃত্তের সমীকরণটা বৃত্তটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তো এখান থেকে মনে করেন যে এফ কেন্দ্রটা তো আগে চিহ্নিত করতে হবে, তো এখান থেকে মনে করেন যে এখান থেকে এইটুকু এই বিন্দু থেকে যদি আমরা এক চক্র লম্বতা নিই তাহলে মনে করেন যে এখান থেকে এটুকু হচ্ছে ভুজ এই বিন্দুর, আর এখান থেকে এটুকু হচ্ছে কোটি। তো ভুজ যদি এইচ আর কোটি যদি কে হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয় এইচ কে, এইচ আর কে, এবং সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা হয় x - h² + y - k² = a². এই ব্যাসার্ধটা চেঞ্জ হবে না কোথাও, এখানে মনে করেন যে এটা যদি এ হয় ব্যাসার্ধ যদি এ হয় a² সবসময়ের জন্য এখানে a² টা সেন্ট থাকবে, বাট কেন্দ্রটার উপর নির্ভর করে আমাদের এটা চেঞ্জ হবে। যদি কেন্দ্র 0,0 হতো তাহলে এই সার্কেল মান 0,0, যদি এই সার্কেল মান 5,5 হয় তাহলে এই সার্কেল মান 5,5 বসালে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তো যাই হোক, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যদি কেন্দ্র দেওয়া থাকে এইভাবে আপনারা বের করতে পারেন, অথবা এটাকে সমাধান করলে আমরা আর একটা বৃত্তের সমীকরণ লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, সরি এখানে হোল স্কোয়ার হবে, সেটা হচ্ছে এরকম x² + y² + 2gx + 2fy + c = 0, এটাও একটা বৃত্তের সমীকরণ। তো এই ক্ষেত্রে আমাদের দেখে দেখে আসলে কেন্দ্রটা বুঝতে পারবো কিন্তু ব্যাসার্ধটা বুঝতে পারবো না। তো এর ক্ষেত্রে কেন্দ্রটা হচ্ছে -g আর -f, মনে করেন যে x এর সব যেটাই থাকবে না কেন সেটাকে আমরা +2 × gx আকারে লিখব, এবং g যে মান হবে তার সাথে মাইনাসটা গুণ করলে -g, আর এখানে 2f আকার 2fy আকারে লিখব y সবটাকে, তাহলে f যেটা থাকবে সেটার সাথে মাইনাস গুণ করলে সেটা কোটি, কোটির মান হবে, তাহলে কেন্দ্র হবে দুটি, কেন্দ্র হবে -g - f, এবং ব্যাসার্ধ হবে √g² + f² - c, এটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এটা এই বৃত্তের সমীকরণটা ব্যবহার করব, এই বৃত্তের সমীকরণটা ব্যবহার করব। তো সচরাচর এই বৃত্তের সমীকরণটাই ব্যবহার করা হয়, আর এই বৃত্তকে ভেঙে এই বৃত্তের সমীকরণটা আমরা পাই। তো এই দুইটা বৃত্ত সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো যাই হোক, প্রথম যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1,2 এবং ব্যাসার্ধ 3। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমরা একটু লিখে নিই, x - h² + y - k² এইটা সমীকরণ কত, a² a² তো এখানে আমাদের এই স্যার কে বলতে এখানে আমাদের কেন্দ্র,
এই হচ্ছে প্রথম মানে ভুজের মান, আর কে হচ্ছে কঠিন মান। তো এখানে আমরা মানটা বসাই দেবো, আর ব্যাসার্ধ হচ্ছে এ, অর্থাৎ এই এর মান। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল থ্রি হোল স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙলে পাবো এখানে স্কোয়ার হবে, স্কোয়ার দিতে ভুলে গেছি, এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এক্স, সূত্র হলো থ্রি আমরা কি বলি স্কোয়ার সূত্র, প্লাস ওয়ান মাইনাস প্লাস এটাকে ভাঙলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর আর নাইন টাইপ শেষে মাইনাস নাইন সমান সমান জিরো। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখতে বলতে আমরা এটার মতন করে লিখব, প্রত্যেকটা বৃত্তের সমীকরণকে আমাদের এ আকারে লিখতে হবে। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে এক্স এক্স সম্বলিত যে পথটা সেটা, তারপরে ওয়াই সম্বলিত যে পথটা সেটা, এবং কনস্ট্যান্ট পদ সব শেষে সর্বশেষে, আর এটা সমান সমান জিরো। তো এই আকারে আমি প্রত্যেকটা বৃত্তের সমীকরণকে লিখব। ওকে, সো আমরা এখানে যেটা পেলাম এখান থেকে দেখেন যে এক্স স্কোয়ার প্রথমে ছিল, এক্স স্কোয়ার রেখে দিলাম, ওয়াই স্কোয়ার থার্ড ফোর্থ পজিশনে আছে, ওইটাকে আমরা দ্বিতীয় পজিশন নিয়ে যাবো। তারপর হচ্ছে এক্স সম্বলিত যে পথটা সেটা লিখবো, তাহলে মাইনাস টু এক্স, তারপরে ওয়াই সম্বলিত পথটা লিখবো, তাহলে মাইনাস ফোর ওয়াই, তারপর কনস্ট্যান্ট পথটা লিখবো মাইনাস নাইন, তার থেকে ফাইভ বাদ দিলে মাইনাস ফোর, এটাই হল জিরো। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। যাই হোক, এইভাবে আমরা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে। তো এরপর যে পয়েন্ট আছে সেটা আমরা দেখি। এরপর প্রবলেমটা হচ্ছে এটা যে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। তো এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা দুই পদ্ধতিতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এক, প্রথম যেটা হচ্ছে সেটা ওই যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটাকে আমরা এ আকারে লিখে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারি, অথবা চাইলে এ আকারে লিখে সেখান থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি। যদি এ আকারে থাকে তাহলে কেন্দ্র হচ্ছে এটা আর ব্যাসার্ধ হচ্ছে এটা, আর যদি এ আকারে থাকে তাহলে কেন্দ্র হচ্ছে এইচকে আর ব্যাসার্ধ হচ্ছে এ। তো আমরা ওই সমীকরণ থেকে চাইলে এইভাবেও নিয়ে যেতে পারি, এইভাবেও নিয়ে যেতে পারি। তো আমরা যে সমীকরণটা মানে যে প্রবলেমটা সলভ করেছি সেটাও কিন্তু আমরা চাইলে এই যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে সমাধান করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমরা এখানে কেন্দ্র বের করে নিতে পারতাম আর এখান থেকে ব্যাসার্ধটাও বের করে নিতে পারতাম। তো যাই হোক, আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করে এটি সমাধান করতে পারি। তো এখন আমরা এইটাকে সমাধান করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোনো শক কিন্তু থাকে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স, সরি প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো থাকে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোনো সবই রাখা যাবে না। তো বৃত্তের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কোনো শক থাকে তাহলে দুইটা সবই সেম থাকবে, আর যদি সেই শক থাকে সেই শক দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ দিতে হবে। তাহলে প্রথম আমরা যেটা করবো এই টু দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করে নেব, তাহলে দেখেন কি হয়। তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে দুই দুই কেটে যাচ্ছে, একে দুই ভাগ করলে দুই দুই কেটে যাচ্ছে, এটাকে ভাগ করলে ভাগ হয়ে যাচ্ছে থ্রি বাই টু এক্স প্লাস হাফ ইন্টু ওয়াই, আর এখানে ওয়ান আছে ওয়ানকে টু দ্বারা ভাগ করলে হাফ সমান সমান জিরো। তো এখন আমরা যেটা করব এখান থেকে যদি কেন্দ্র বের করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা বললাম দুটা পদ্ধতি আমরা করতে পারি। ওই সমীকরণটাকে এ আকারে কিন্তু লিখে ফেলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে লিখেছি, বাট ওখানে এক্স এর যে শকটাকে সেই শকটাকে আমরা টু জি এক্স আকারে লিখবো, আর ওয়াই শকটাকে আমরা টু এফ ওয়াই আকারে লিখবো প্লাস কনস্ট্যান্ট পার্থ সি, সেখান থেকে আমাদের কেন্দ্র এটা আর ব্যাসার্ধ এটা। আর যদি আমরা এ আকারে নিয়ে যেতে চাই তাহলে সূত্র ফেলে এরকম করে ভাঙতে হবে। তো যাই হোক, সূত্র ফেলে এরকম করে ভাঙতে গেলে একটু সমস্যা হয়, একটু ঝামেলা আছে, সেজন্য আমরা এইভাবে না করে আমরা এইভাবে করতে যাচ্ছি। তো এখন দেখেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, আর এই এক্স এর শক আমরা কি কি আকারে থাকে
প্লাস টু জি এক্স আকারে থাকে, মানে মাইনাস সামনে তো রাখতে পারবো না, মাইনাসটা জির ভিতরে ঢুকাই দিতে হবে। তাহলে প্লাস সূত্রের টু, টু জি এক্স সেই টু, আর জি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট। এখানে দেখেন যে এই মানে এই এখানে যে এক্সের শক, সেই শকের সাথে এই শকটা মিলাবো না, তাহলে আমরা এখানে টু বেশি নিয়েছি, তাহলে টু দ্বারা আবার ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলে এখানে টু আছে অলরেডি, তাহলে ভাগ করলে ফোর আছে। তাহলে দেখেন টু আর ফোর কাটাকাটি করলে টু, সেই টু এখানে আছে, আর এখানে মাইনাস ছিল, সেই মাইনাসটা আমাদের ভিতরে ঢুকে দিলাম। তাহলে মাইনাস প্লাস মাইনাস, এখানে মাইনাস ছিল আর এখানে থ্রি, তাহলে দেখেন মাইনাস থ্রি বাই ফোর, আর এখানে এক্স ছিল সে এক্স প্লাস টু এফ ওয়াই, তো আমাদের সেই সূত্রের টু। তাহলে এখানে আমরা বেশি নিলাম কত, টু, টু দ্বারা ভাগ করে দিতে হবে, এখানে ওয়ান বাই টু অলরেডি আছে, তাহলে আবার যদি টু দ্বারা ভাগ করি তাহলে দুই দুগুণ চার হয়ে যায়, আর এখানে ওয়াই ছিল মাইনাস হাফ ইকুয়াল জিরো। এটা এই বৃত্তের কেন্দ্রটা আমরা দেখবো, মাইনাস জি মাইনাস এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র, মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে জি রাখে, এটা হচ্ছে জি আর এটা হচ্ছে এ, জি রাখে একটু মাইনাস ওয়ান করে দেবো, এখানে মাইনাস অলরেডি আসলে প্লাস হয়ে যাবে থ্রি বাই ফোর, আর এখানে এফ এফ ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোরের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান বাই ফোর। দেখেন আমরা কিন্তু বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, এখন লাগবে হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি যে এরকম আকারে থাকলে বৃত্তের ব্যাসার্ধ হয় রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি। তো এখানে জি স্কোয়ার বলতে এটির স্কোয়ার, থ্রি বাই ফোর স্কোয়ার, সরি এই মাইনাস থ্রি বাই ফোর স্কোয়ার। তো এইটা কি স্কোয়ার করলে কত হয়, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, থ্রি স্কোয়ার করলে নাইন হয়, আর ফোর স্কোয়ার করলে ষোলো হয়, তাহলে নাইন বাই সিক্সটিন প্লাস এফ, এফ হচ্ছে কত, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর স্কোয়ার করলে কত হয়, ওয়ান বাই সিক্সটিন, এখানে মাইনাস, তাহলে এই কনস্ট্যান্ট পার্ট কি মাইনাস হাফ, তাহলে সির মান হচ্ছে হাফ, তাহলে এই মাইনাস হাফ যদি আমরা মাইনাস এর সাথে গুণ করি তাহলে প্লাস হাফ হয়। তাহলে এখান থেকে দেখেন আমরা পাচ্ছি দশ হবে ষোলো, তাহলে ষোলো এখান থেকে ষোলো দশ করলে এখানে নয়, এখানে এক, আর এখানে আট দুগুণ ষোলো আট, সরি এর মধ্যে হবে এক, সেই একটা আমরা করে দেখলাম। ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে এক হয়, একের সাথে নয় গুণ করলে নয়, তারপর হচ্ছে এই থার্ড পার্টের জন্য বের করেছি, ষোলোকে আট দ্বারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে আট হয়, আটের সাথে এক গুণ করলে আট হয়, সেই আটটাই, আর পরে এইটার জন্য লিখেছি ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে এক হয়, একের সাথে এক গুণ করলে এক হয়। তাহলে এখান থেকে দেখেন কত হচ্ছে, এটা হচ্ছে নয়, নয় হচ্ছে দশ, আঠারো, আঠারো বাই ষোলো, এটা হচ্ছে আঠারো বাই ষোলো, আঠারো বাই ষোলো, আঠারো বাই ষোলো। তাহলে এখান থেকে দেখেন এটাকে ভাঙলে হচ্ছে নয় বাই আট, আর এটাকে ভাঙলে আছে নয়কে রুট করলে হয় থ্রি, আর এইটকে রুট করলে আমরা পাই টু রুট ওভার টু। তো এটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। তো দেখেন আমরা কিন্তু এইভাবে বের করতে পারলাম, তো চাইলে আপনারা এইভাবে বের করতে পারেন, অথবা এইটাকে সূত্র ভেঙে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার, ওই আকারে বের করতে পারে। তো ওইটা একটু ঝামেলার হয়, সেজন্য ওইভাবে না বের করে এইভাবে বের করবে, তাহলে এটা খুব সহজ হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।